নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ট্র্যাডিশনাল সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির পায়েস। ফুলকপিগুলো ছোট ছোট কেটে নেব। তুমি পারবে না, ছাড়ো, আমাকে ছাড়ো, তুমি পারবে না, এটা ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, লেগে যাবে লেগে যাবে। তুমি এটা পারবে না, আমি সমস্ত ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি। ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। 500 দুধ নিয়েছি, দুধটা ভালো করে গরম করে নেব। এটাই ঘন করে নিয়েছি, এবারে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। তেজপাতা, লবঙ্গ, একটা এলাচ, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। পায়েসটা প্রায় হয়ে এসেছে, আমার ফুলকপি পায়েস হয়ে গেছে। এবার